বাজারে নেতৃত্বে চলছে, মোড়লকের নেতৃত্বে চলছে, কেন্দ্র কমিটি দ্বারা গণ অধিকার পরিষদ গঠন করেছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন আমাদেরও এক দফা, সেটি হলো শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে হবে। আমরা উবাইদুল কাদের সাহেবকে বলতে চাই, শেখ হাসিনার অধীনে এই বাংলাদেশে আর একটি নির্বাচন গণ অধিকার পরিষদ হতে দিবে না। অন্যান্য রাজনৈতিক দল যে এক দফা দাবি আন্দোলন শুরু করেছে, সেই এক দফা দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নিউজ করা হচ্ছে গণ অধিকার পরিষদের অমক অংশ তমক অংশ। আমরা বলতে চাই গণ অধিকার পরিষদের দুই অংশ তিন অংশ বলে কিছু নাই। গণ অধিকার পরিষদ আমাদের নেতৃত্বে চলছে, মূলকের নেতৃত্বে চলছে, কমিটি দ্বারা গণ অধিকার পরিষদ গঠন করেছিল, ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের সাবেক নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে চলছে। মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, গত কয়েকদিন আগে প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করেছে, সেখানে হাতে গোনা মাত্র 16 থেকে 17 জন। আর আজকে আপনারা দেখেন এখানে এত মানুষের উপস্থিতি তাদের জায়গা পর্যন্ত হচ্ছে না। একটু আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এই বৃষ্টিতে ভিজে সবাই এখানে অবস্থান করেছে, সবাই স্লোগান ধরেছে, যার বৃষ্টি আধার রাতে আমরা আছি গণ অধিকার পরিষদের সাথে, যার বৃষ্টি আধার রাতে আমরা আছি গণ অধিকার পরিষদের সাথে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন আমাদেরও এক দফা, সেটি হলো শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে হবে। আমরা উবাইদুল কাদের সাহেবকে বলতে চাই, শেখ হাসিনার অধীনে এই বাংলাদেশে আর একটি নির্বাচন গণ অধিকার পরিষদ হতে দিবে না। বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, দফায় এক দফিয়ে শেখ হাসিনার পদত্যাগ, দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পতন দফায় এক দাবি এক ভয় করি না মরণে, শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতন ভয় করি না মরণে, চালো রে চালো আগুন জ্বালো শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা প্রেস কনফারেন্স করার মাধ্যমে ঘোষণা দিয়েছি, বিএনপি যে এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছে, অন্যান্য রাজনৈতিক দল যে এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছে, সেই এক দফা দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। আজকে রাষ্ট্র সংস্কারের 31 দফা দাবি আপনাদের মাঝে পাঠ করে শোনাবে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল্লাহ খানুর। আপনারা কি এই এক দফা এবং 31 দফা দাবির সাথে একমত আছেন? কে কে একমত আছেন হাত তুলে দেখান। শেখ হাসিনার পতনে আপনারা কি ভয় পান? আগামীতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।